বলেন নি যে আমি অ্যাপটিটিউড টেস্টে বসবো না। অ্যাপটিটিউড টেস্টে বসার জন্য বা ইন্টারভিউতে আপনার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার জন্য আপনার কাছে নিজের ব্যক্তিত্ব, নিজের বিদ্যে, বুদ্ধি এবং সার্টিফিকেট ছাড়া কিছু ছিল না, এবং এখানে আপনাদের কাছে কোনো সুযোগ ছিল না যে ওটাকে আপনি ম্যানিপুলেট করতে পারেন। এখানে ইন্টারভিউটা বা অ্যাপটিটিউড টেস্টটা নেওয়ার দায়িত্ব কার ছিল? পর্ষদের ছিল, সরকারের ছিল, বিপিএসসির ছিল, সেটা তাদের যদি কোনো গাফিলতি হয়ে থাকে তাহলে তাদের গাফিলতি, তার মধ্যে আপনাদের দোষ কোথায়? আর যেটা বলা হচ্ছে, যেটা আমি আপনাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে শুনতে পারলাম, জানতে পেলাম, যে এই তর্ক দেওয়া হয়েছে যে অ্যাপটিটিউড টেস্টের সময় চক ডাস্টার ছিল না, ডেমনস্ট্রেশন দেওয়া হয়নি। অ্যাপটিটিউড টেস্টের ডেফিনেশন 2016 রুলসে চক ডাস্টারের কোনো ডেমনস্ট্রেশনের কোনো স্থান নেই, ওটা এসছে 2022 রুলসে। এবার সেই যদি সেই পরিকাঠামো যদি ধরি বা আমি সেই স্ট্যান্ডার্ড ধরে যদি 2016 নিয়োগ প্রক্রিয়াটাকে দেখি, ওটা ভুল হয়ে যাবে, অন্যায় হবে। কারণ কি, সার্ভিস রুলের প্রাথমিক জিনিসটা হচ্ছে যে রুলের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করেছিলে, যে রুলের মাধ্যমে তোমার চাকরি নিয়োগ হয়েছে, বাকি সব কটা রুল ওই 2016 রুলস হিসেবে মানা হবে। আজকে 2022 দাঁড়িয়ে তোমার 2016 অ্যাসেসমেন্টটা 2022 রুলে হবে, এটা আইনত আনঅ্যাকসেপ্টেবল, এটা সার্ভিস জুডিসপ্রুডেন্স আমি শুনিনি। হতে পারে, আমাকে, আমরা আইনজীবীরা রোজ রোজ নতুন আইন শিখি, হয়তো আমাকে কলকাতা হাইকোর্ট নতুন কোনো আইন শেখাচ্ছে, চেষ্টা করবো, কিন্তু মনে হয় না সুপ্রিম কোর্ট শিখতে চাইবে, আমি শিখতে চাইবো।